তেজগা থেকে সংবাদ সন্ধানী আপনাদের সামনে আছি আমি সুমন হোসেন এবং আমি অনিমেষ কর শুরুতেই জানাবো বার্তা কক্ষের সবশেষ বিদেশি বিনিয়োগের সর্বোচ্চ সুরক্ষার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সাউথ আফ্রিকার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান আধিপত্য রক্ষার পশ্চিমা প্রচেষ্টার কারণে ইউক্রেন সংকট ঘনীভূত হচ্ছে ব্রিক্স সম্মেলনে ভিডিও কনফারেন্সে বললেন রুশ প্রেসিডেন্ট ডেঙ্গুতে প্রথমবারের মতো বছরে প্রাণহানি 500 ছাড়ালো 24 ঘন্টায় আরো 13 জনের মৃত্যু ঢাকায় আর ইতিহাস গড়ল ভারতের চন্দ্রযান 3 প্রথম দেশ হিসেবে চাঁদে দক্ষিণ মেরুতে সফল অবতরণ এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম এবার জানাবো পুরো খবর বিদেশি বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করেছে বর্তমান সরকার সাউথ আফ্রিকার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোহানেসবার্গে বিজনেস সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে বাণিজ্য ও বিনিয়োগ রোড শো উদ্বোধন করেন তিনি দুদেশের বন্ধুত্ব ঐতিহাসিক উল্লেখ করে ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের উদার পরিবেশ রয়েছে বাংলাদেশে বিনিয়োগের যৌক্তিকতাও তুলে ধরেন তিনি বলেন বাংলাদেশের আইসিটি অবকাঠামো টেক্সটাইল ও পর্যটন খাতে ব্যাপক বিনিয়োগের সুযোগ রয়েছে বর্তমান সরকার ব্যবসা বান্ধব এবং স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করেছে যা বিনিয়োগে সুরক্ষার নিশ্চয়তা দেয় এ সময় প্রবাসী বাংলাদেশিদেরও বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য রয়েছে সরকারের আমাদের প্রচেষ্টা ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরি করা আমাদের দৃঢ় বিশ্বাস এটি শুধু আমাদের জন্য নয় যারা আমাদের ক্রমবর্ধমান অর্থনীতিতে বিনিয়োগ করছে তাদের সবার জন্যই লাভজনক হবে বাণিজ্য ও শিল্পায়নের সুবিধা নিশ্চিতে আমরা দেশে কিছু ইকোনমিক জোন ও হাইটেক পার্ক প্রতিষ্ঠা করছি পদ্মা সেতু ও মাতারবাড়ি ডিপ সি পোর্ট সহ সাম্প্রতিক নির্মিত অবকাঠামোগুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্য প্রসারে সহায়ক হবে সম্পর্ক উন্নয়নে আজ দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাউথ আফ্রিকার ব্রিক্স সম্মেলনের ফাঁকে স্থানীয় সময় দুপুর 3:30টায় এই বৈঠকটি হবে এতে চীনা ঋণের সুদহার কমানোর আহ্বান জানাবে ঢাকা আলোচনায় গুরুত্ব পাবে আঞ্চলিক স্থিতিশীলতা ইস্যুটিও এরই মধ্যে ব্রিক্স জোটের 15তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে সাউথ আফ্রিকার জোহান্সবার্গে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের দ্বিতীয় দিনে হোটেল হিলটনে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 বছর পর ঢাকা বেইজিং শীর্ষ পর্যায়ের আলোচনায় গুরুত্ব পাবে ব্রিক্স জোটে সদস্যপদ পেতে চীনের সমর্থন আদায়ের বিষয়টি যদিও জোটের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর নতুন কোনো দেশকে ব্রিক্সের সদস্য করা হবে না এছাড়া বাংলাদেশে চীনের বিনিয়োগের অর্থ দ্রুত ছাড়ের আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী তাগিদ দেবেন দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার ওপরও কর্তৃত্ববাদ চীনের ডিএনএতে নেই উল্লেখ করে ব্রিক্স জোটে সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে জোটের সদস্য বাড়ানো প্রয়োজন এদিকে আধিপত্য রক্ষার পশ্চিমা প্রচেষ্টার কারণে ইউক্রেন সংকট ঘনীভূত হচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিক্স সম্মেলনে যোগ দিয়ে এমন মন্তব্য করেন পুতিন সাউথ আফ্রিকার জোহানেসবার্গে চলছে 3 দিনব্যাপী ব্রিক্স সম্মেলন এবারে সম্মেলন ঘিরে সবার আগ্রহ উদীয়মান অর্থনীতির এই জোটের সদস্য বাড়বে কিনা ব্রিক্স সম্প্রসারণে জোর দিয়েছেন আয়োজক দেশ সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে আফ্রিকার সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি শুধু আন্তঃসরকার সম্পর্ক জোরদার নয় 5 দেশের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরিও ব্রিক্স জোটের কাজ আর তাই এই সংক্রান্ত বেশ কয়েকটি সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে আফ্রিকার দেশগুলোতে আপনারা আসতে পারেন এবং পছন্দের জায়গায় বিনিয়োগ বাড়াতে পারেন সাউথ আফ্রিকায় অবস্থান করেও সম্মেলনে অংশ নেননি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তবে সম্মেলনে অংশ নেয়া নেতাদের জোটের সদস্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি
চীন মনে করে সবার জন্য যা মঙ্গল তাই করা উচিত। আমরা কর্তৃত্ববাদে বিশ্বাস করি না এবং দ্বন্দ্ব বাধাতে চাই না। ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতেই জোটের সদস্য বাড়ানো প্রয়োজন। এক্ষেত্রে যত বাধাই আসুক তা প্রতিরোধ করা উচিত। ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় সম্মেলনে অংশ নেননি রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে ভিডিও কনফারেন্সে সম্মেলনে যোগ দিয়ে ইউক্রেন সংকট নিরসনে শান্তিপূর্ণ উপায় খোঁজার প্রচেষ্টার জন্য ব্রিক্স নেতাদের ধন্যবাদ জানান তিনি। এ সময় আবারও ইউক্রেন সংকটের জন্য পশ্চিমাদেরই দায়ী করেন। এ সময় আফ্রিকার ছয় দেশকে বিনামূল্যে 50,000 টন শস্য সরবরাহের প্রতিশ্রুতি দেন রুশ প্রেসিডেন্ট। সব শর্ত মেনে নেওয়া হলে রাশিয়া শস্য চুক্তিতে ফিরবে বলেও জানান পুতিন। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে চীন কখনোই হস্তক্ষেপ করবে না। বুধবার সচিবালয়ে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে বৈঠকের পর একথা বলেন তিনি। তিনি আরও বলেন, চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক তৈরি হয়েছে তা আরও ভালোভাবে এগিয়ে যাবে। নৌ ও সমুদ্র খাতে চীন বিনিয়োগ বাড়াতে চায় বলে জানান তিনি। বৈঠক প্রসঙ্গে নৌপ্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে চলমান কার্যক্রম অব্যাহত রাখবে। কৃষি নির্ভর শিল্প, তৈরি পোশাক খাতে ভূমিকা রাখতে চায় চীন। মেরিটাইম খাতে বাংলাদেশ চাইলে চীন আরও বিনিয়োগ করবে বলে জানান তিনি। এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে তারা এখানে ভূমিকা রাখতে চায়, সেটা পাচ্ছে। গার্মেন্টসে ভূমিকা রাখতে চায়, এবং আমাদের যে বাংলাদেশ শিপিং লাইন, আমরা তাদের কাছ থেকে 6টি জাহাজ আমরা নিয়েছি, আরও আমরা 4টি এবং 2টি আমরা একটা এগ্রিমেন্টের পর্যায়ে আছি। তো এগুলো নিয়ে আমাদের কথা হয়েছে, এগুলো আরও যেন দ্রুত করা যায়। প্রতিরক্ষা সহযোগিতা জোরালো করতে ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দশম দ্বিপাক্ষিক সামরিক সংলাপ। ঢাকা সেনানিবাসে সকাল 9:30 দুই দিনের এই সংলাপ শুরু হয়। এতে দুই দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সামরিক শিক্ষা, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা অনুশীলন, আসন্ন সামরিক মহড়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া বৈশ্বিক নিরাপত্তা, শান্তিরক্ষা, জঙ্গিবাদ দমন সহ দুই দেশের প্রতিরক্ষা খাতে কৌশলগত ও নিয়মিত সহযোগিতার বিভিন্ন দিক গুরুত্ব পাবে। 2012 সালে প্রথম বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ শুরু হয়। দেশে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি, মন্তব্য করেছেন তথ্য সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি একথা বলেন। বিএনপির পৃষ্ঠপোষকতা না থাকলে সরকার জঙ্গি নির্মূল করতে পারত বলেও তিনি মন্তব্য করেন। বলেন, কানাডার আদালত এবং আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি অথরিটি বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। জঙ্গি গ্রেপ্তার করলে বিএনপির গাত্রদাহ হয় বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়া, তারেক রহমানের অনুমোদনেই 21 আগস্ট গ্রেনেড হামলা হয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গত কয়েকদিনের বক্তব্য এটি প্রমাণ করে, দেশে জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং বিএনপির নেতৃত্ব। আমরা জঙ্গি নির্মূল করতে পারতাম যদি তারা এই পৃষ্ঠপোষকতা না করত। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সংবিধানকে নিজেদের করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। নাগরিকদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা নিয়ে আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। সেখানে মির্জা ফখরুল বলেন, জনগণের সংবিধান এখন আওয়ামী লীগের। বর্তমান সরকার জনগণকে ধোকা দিয়ে আবারও একতরফা নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেন তিনি। ভোটাধিকার ফেরাতে আন্দোলনের বিকল্প নেই বলে মনে করেন বিএনপি মহাসচিব। এই যে সংবিধানের কথা আপনারা বললেন, এখানে বিশেষজ্ঞরা আছেন, কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, তার নিজের স্বার্থে, দলের জন্য। এই সংবিধানকে কেটে আর এক তৃতীয়াংশ তারা করেছে শুধু একজন ব্যক্তির জন্য, এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, এবং এটা কোনোদিনই নাকি পরিবর্তন করা যাবে না।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন ঢাকার এবং ৫ জন ঢাকার বাইরের। এ নিয়ে এবছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫০৬ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২০৭০ জন। এর মধ্যে রাজধানীর হাসপাতালে ৮৫৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১২১৩ রোগী। আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮২৫ রোগী। একদিনে সুস্থ হয়েছেন ২০৬১ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১০৬৪২৯ জন। মশা নির্মূল নিয়ে সমালোচনাকারীরা কীটতত্ত্ববিদ নন, ব্যবসায়ী বলে মন্তব্য করেছেন দক্ষিণ ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশা নির্মূলের কাজ দেখতে এসে তিনি বলেন, ৭ দিনে কোনো ওয়ার্ডে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পেলে চালানো হবে চিরুনি অভিযান। আমরা দেখেছি ২০% মশাও মারা যায় না। শনিবার সম্মেলন করে এ মন্তব্য করেন কীটতত্ত্ববিদেরা। বলেন, সিটি কর্পোরেশনগুলোর চলমান তৎপরতায় মশা নির্মূল অসম্ভব। সিটি কর্পোরেশন কিছু না করলেও নির্দিষ্ট সময় পর মশার প্রকোপ করবে বলেও জানান তারা। যে ফগিং ঠগিং এগুলি করলেও যা না করলেও তা, সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড যদি এই মুহূর্তে বন্ধ করে দেয় তাতেও যা হবে আর না করলেও তা একই। তবে কীটতত্ত্ববিদদের এ বক্তব্যে একমত নন দক্ষিণ ঢাকার মেয়র। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশা নির্মূলের কাজ দেখতে এসে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় কাজ করছে সিটি কর্পোরেশন, সে কারণেই ঢাকায় ডেঙ্গু রোগী কমছে। ওনারা আসলে কীটতত্ত্ববিদ না, ওনারা আসলে কীটনাশক বিক্রেতা। ওনারা আসলে বিভিন্ন কীটনাশক বিক্রি করে চক্র সৃষ্টি করেছিল ঢাকা সিটি কর্পোরেশনে, সেই একটি চক্র, এবং তারাই এটা বিভ্রান্ত করছে। এডিস নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের ঘোষণাও দেন শেখ ফজলে নূর তাপস। কোনো ওয়ার্ডে ৭ দিনে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেলেই চালানো হবে চিরুনি অভিযান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শহরের স্বাস্থ্যসেবা বাড়াতে ১০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর একটি অংশ এডিস মশা নিয়ন্ত্রণে ব্যয় করা হবে। বিকেলে সচিবালয়ে কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট রয়েছে, মশা নিধন কার্যক্রম জোরদার করতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আশপাশের দেশের থেকে বাংলাদেশে পরিস্থিতি খারাপ, সবাইকে যার যার জায়গায় দায়িত্ব পালন করতে হবে, সিটি কর্পোরেশনগুলো যেন ভেজাল ওষুধ না ছিটায় সে আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, সম্প্রতি সিটি কর্পোরেশনের ওষুধ নিয়ে সমালোচনা হচ্ছে। শহরের প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য ১০০ মিলিয়ন ডলার স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিবে, এবং রোহিঙ্গাদের জন্যেও ওনারা প্রায় পর্যায়ক্রমে ওনারা ৭০০ মিলিয়ন ডলার দিবে রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জন্যে, এবং একটা রিজিনাল সার্ভেলেন্স সিস্টেম করা হচ্ছে। বিদেশি পর্যবেক্ষক বান্ধব নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন। এ লক্ষ্যেই আগামী সেপ্টেম্বরের মধ্যে খসড়া চূড়ান্ত করবে সংস্থাটি। বুধবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা জানান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তথ্য, পররাষ্ট্র, স্বরাষ্ট্রসহ চার মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা যুগোপযোগী করা হবে বলে জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি আরও বলেন, নীতিমালাটা যেন পর্যবেক্ষকদের সহায়ক হয় সেভাবে তৈরির চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে আরও কয়েকটি মিটিংয়ে এর খসড়ার পর কমিশন অনুমতি দিলে সেটি চূড়ান্ত হবে বলেও জানান তিনি। চূড়ান্ত হওয়ার পর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞাপন যাবে। এই নীতিমালাটা এমনভাবে করছে যাতে পর্যবেক্ষকদের সহায়ক হয়, মানে আরও মানে ইউজার ফ্রেন্ডলি হয়, সুবিধা হয়, সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং এই বিষয়টা আমরা পরবর্তীতে আরও বসবো। আরও একটা দুইটা মিটিং করার পরে আমরা এই বিষয়টা মানে চূড়ান্ত না খসড়া দিব, খসড়া হওয়ার পরে কমিশন সেটা অনুমোদন দিলে সেটা চূড়ান্ত হবে। ওমরা ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। সৌদি আরবে ট্রানজিট ভিসা থাকলে ওমরা পালনের সুযোগ মিলবে বলে জানিয়েছেন সৌদি আরবে সফররত হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়া। দুপুরে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।
সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী বলেন, অন অ্যারাইভাল ভিসা নিয়েও ওমরা করা যাবে, এজন্য আলাদা ভিসা খরচ করতে হবে না। যে কোনো বাংলাদেশি স্বজনদের জন্য ভিজিট ভিসার আবেদন করতে পারবেন। পরে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, হজের খরচ কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া হজে বাংলাদেশিদের জন্য কোটাও আরও বাড়ানো হবে। ট্রানজিট ভিসায় সৌদি আরবে উমরাহ করা যাবে। ভিসার মেয়াদ থাকবে 4 দিন। সৌদি বিমানবন্দরেই ইস্যু করা হবে ট্রানজিট ভিসা। উমরাহ ভিসায় সৌদি আরবে ভ্রমণও করা যাবে। ডেলিগেটের সাথে যে আলোচনাটা হয়েছে, খুব ফ্রুটফুল রেজাল্ট আমরা পাচ্ছি এবং কোনো নেগেটিভ কোনো জিনিস আমরা পাইনি, যেটা কল্পনাও করতে পারিনি যে ওনারা এত সুন্দর আজকে আলোচনায় আসবেন এবং এত সুন্দর আলোচনার মধ্য দিয়ে তার সমাধান দেবেন। মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ বা MTFE কেলেঙ্কারির ঘটনা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। কোনো বাংলাদেশি এই আত্মসাতে জড়িত কিনা খোঁজ নিচ্ছে সংস্থাটি। এ ধরনের প্রযুক্তিগত দুর্নীতি শনাক্ত ও প্রতিরোধে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতাও চেয়েছে দুদক। MTFE অ্যাপে বিনিয়োগ করে রাতারাতি ধনী হওয়ার লোভে আকৃষ্ট হন দেশের বহু মানুষ। কিন্তু চলতি মাসের 18 তারিখে বাংলাদেশে অ্যাপটি বন্ধ হয়ে যাওয়ার পর টনক নড়ে সবার। তবে ততক্ষণে নিঃস্ব হয়েছেন বিনিয়োগকারীরা। অভিযোগ আছে, দুবাই প্রবাসী বাংলাদেশি মাসুদ আল ইসলাম মাস তিনেক আগে জুম মিটিংয়ে ওই অ্যাপে বিনিয়োগের আহ্বান জানান। ধারণা করা হচ্ছে দেশে তিনি এই কেলেঙ্কারির মূলে। দুদক বলছে দুর্নীতির এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। বড় ধরনের অনিয়ম হয়ে থাকে এবং দুদকের কেউ অভিযোগ করে থাকে অথবা দুদকের আইন এবং তফসিলভুক্ত হয়ে থাকে, তাহলে কমিশন অবশ্যই যথা পদক্ষেপ গ্রহণ করবেন। প্রথাগত নিয়মের বাইরে MTFE-র মতো প্রযুক্তিগত দুর্নীতি শনাক্ত ও প্রতিরোধে জায়কা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছে দুদক। শিগগির প্রয়োজনীয় সব সক্ষমতা অর্জনের ব্যাপারে আশাবাদী সংস্থাটি। কমিশন আইন মোতাবেক যা কিছু করা দরকার সবই করার সক্ষমতা রয়েছে কমিশনের। বাংলাদেশের আগে 2021 সালে নাইজেরিয়া এবং 2022 সালে শ্রীলঙ্কায় MTFE কেলেঙ্কারির ঘটনা ঘটে। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা সহ বেশ কয়েকটি দেশে এই ব্যবসা নিষিদ্ধ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলছে HSC পরীক্ষা, এর মধ্যে ফেসবুকে প্রশ্ন ফাঁসের গুজব ছড়াচ্ছে কয়েকটি চক্র। প্রতারণার অভিযোগে কয়েকজনকে আটকও করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বোর্ডের দাবি, ফাঁসের নামে যেসব প্রশ্ন ছড়ানো হচ্ছে তার পুরোটাই মিথ্যা। 17 আগস্ট থেকে শুরু হয়েছে HSC পরীক্ষা। 8টি বোর্ডে 10,07,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা শুরুর পর থেকেই ফেসবুকে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো হচ্ছে। প্রতিটি বিষয়ের পরীক্ষার আগে বিভিন্ন ফেসবুক পেজে বিজ্ঞাপনও দেয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। শিক্ষকরা বলছেন প্রশ্ন ফাঁসের গুজব পরীক্ষার্থীদের মানসিক চাপ বাড়াচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যেন এগুলি মনিটরিং করে, অন্তত আমি বলবো যে আমাদের যে ICT ডিপার্টমেন্ট আছে, আমাদের মন্ত্রণালয় রয়েছে, তারাও যেন এই বিষয়গুলি একটু দেখভাল করে, যেন এই ধরনের যোগাযোগ মাধ্যমের জন্য এই ধরনের মিথ্যা অপপ্রচার যেন না হয়। যারা গুজব ছড়াচ্ছে তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। এরই মধ্যে চক্রের কয়েকজনকে আটক করা হয়েছে। এবছরও ওরকম একটা চক্র তৎপর, তবে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো তারা কাজ করছে, ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চল থেকে কিছু এই ধরনের গুজব সৃষ্টিকারীকে, এই সিন্ডিকেটকে ধরেছে এবং তাদেরকে এই শাস্তির আইনের আওতায় এনে শাস্তির বিধান ব্যবস্থা করছে আর কি। এ বিষয়ে বোর্ড বলছে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই, এ বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলা হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এস আলমের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের আদেশে 8 জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা দেওয়া হয়েছে। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ নিয়ে শুনানি হবে। বুধবার হাইকোর্টের আদেশের উপর এর নির্দেশ দিয়েছেন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। 4 আগস্ট ডেইলি স্টারে এস আলমের অর্থ পাচার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন প্রতিবেদনটি আদালতের নজরে আনে, পরে অনুসন্ধানের আদেশসহ রুল দেয় হাইকোর্ট।
এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে লিফটু আপিল করেন এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভিন। আবেদনের শুনানি করে এস আলমের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে স্থিতাবস্থা দেয় চেম্বার জজ আদালত। আগামী 8 জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। সুমোটো রুলের যে সাবজেক্ট ম্যাটার তার উপরে স্ট্যাটাসকে দিয়েছে 8ই জানুয়ারি 2024 সাল পর্যন্ত, এবং 8ই জানুয়ারি 2024 সাল এটা পূর্ণাঙ্গ বেঞ্চে এটা শুনানির জন্য আসবে। তা কাজেই যে ইনকোয়ারির আদেশটা দিয়েছে দুর্নীতি দমন কমিশন, বিএফআইইউ, সিআইডি অ্যান্ড আদার্স, ওইটা যেভাবে আছে সেভাবে থাকবে। শুনানিতে এস আলমের আইনজীবীর দাবি, স্বতঃপ্রণোদিত রুল দেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের কিছু নিয়ম রয়েছে যা হাইকোর্টের আদেশে প্রতিফলিত হয়নি। ইন্টারিম অর্ডার যে ডাইরেকশন আছে সেটা ফুল রিলিফ হয়ে গেছে, এবং এটা দিস ইজ দ্য সেল প্রিন্সিপাল অফ ল যে যখন রুল ইস্যু করা হয় তখন রুলকে কখনোই ইন্টারিম যে ডাইরেকশন আছে সেটাকে এমনভাবে দেওয়া যাবে না যাতে করে ফুল রিলিফ হয়ে যায়। এক্ষেত্রে ফুল রিলিফ দেওয়া হয়েছে। আদেশের পর আদালতের নজরে আনা আইনজীবী বলেন, আস্থা রয়েছে উচ্চ আদালতের উপর। জুডিশিয়ারি আমাদের গার্ডিয়ান, জুডিশিয়ারি যা করেন আমাদের ভালোর জন্য করেন, দেরিতে হইল অনেক সময়, আমার বিশ্বাস যে ন্যায় বিচারের আমরা ন্যায় বিচার দেখতে পাব। হাইকোর্টের আদেশের পর এস আলমের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক, এখন সেটিও আর আগাবে না। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের রুলের লিখিত জবাব দেবে বিটিআরসি। এ বিষয়ে আদালতে শুনানি হবে আগামীকাল। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চে এ শুনানি হতে পারে। 2015 সালের জানুয়ারিতে বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিএনপি নেতা তারেক রহমান। এর জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট হয়। সেই রিটের আদেশে তারেকের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করে হাইকোর্ট। তারেকের বক্তব্য আবারও বিএনপি সমাবেশে প্রচার হলে আগের রুলে শুনানি চান রিটকারী। মঙ্গলবার আইনজীবী দাবি করেন রুলটি শুনানির জন্য প্রস্তুত, পরে রুলটি শুনানির আদেশ দেয় আদালত। আমরা ডিউ টাইমে অবশ্যই লিখিত জবাব দেব, এবং আপনারা জানেন যে কোনো রকম কোনো ইললিগাল কন্টেন্ট যেটা আছে এটা যদি আপনি টেক ডাউন করতে হয় স্পেশালি সোশ্যাল মিডিয়ার থেকে একটা প্রসেস ফলো করতে হয় বিটিআরসিকে। সো বিটিআরসি যদি কোর্টের কোনো স্পেসিফিক অর্ডার থাকে তো বিটিআরসি অ্যাজ পার দ্য ল অনুযায়ী বিটিআরসি তাদের যে ডিসিশনগুলো এটা ওই সোশ্যাল মিডিয়া যারা আছে তাদের সাথে যোগাযোগ করে, তখন তারা কিন্তু টেক ডাউন করে ওই জিনিসগুলো। আওয়ামী লীগ যেহেতু জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য মোকাবেলা করতে পারছে না রাজনৈতিকভাবে, ব্যর্থ হয়েছে, সংগঠন হিসেবে দেউলিয়া হয়েছে, অতএব সরকারে যেহেতু তারা আছে সরকারিভাবে সেটা বন্ধ করে দিতে পারে, আদালতের উপর ভর করে নয়। মতিঝিল থানায় করা নাশকতার মামলায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ 96 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেন। মামলা সূত্রে জানা গেছে, 2012 সালের 5ই নভেম্বর জামায়াত শিবিরে 200 থেকে 300 নেতাকর্মী একত্রিত হয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে অগ্নিসংযোগ ভাঙচুর করে। এ ঘটনায় মিজানুর রহমান সুমন বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। তদন্ত শেষে মোট 97 আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। আসামিদের মধ্যে একজন মারা যাওয়ায় 96 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। সাক্ষী করা হয়েছে 141 জনকে। অভ্যন্তরীণ কোন্দলে মাগুরার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে বক্তব্য দেয় বিএনপির যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা। বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাত্রদল নেতা তৈয়ব মোল্লা স্থানীয় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন। রোববার গলায় নৌকা প্রতীক ঝুলানোর ছবি ফেসবুক ওয়ালে পোস্ট করলে ক্ষুব্ধ হন বিএনপি নেতাকর্মীরা। ওই দিন রাতে স্বেচ্ছাসেবক দলের কর্মীদের হামলার শিকার হন তিনি। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে বিএনপির যুগ্ম মহাসচিব সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামী লীগ কর্মীদের দায়ী করে বক্তব্য দেন। তিনি যে বিবৃতিটা দিয়েছেন
সেই দুর্নীতিটা তিনি যে মিথ্যাচার করেছেন এবং এই ঘটনাকে একটি রাজনৈতিক আমাদের আওয়ামী লীগ ভার্সেস বিএনপি এই রাজনীতিকরণের যে প্রচেষ্টা করেছেন এটার আমরা তীব্র নিন্দা জানাই। ইতিহাস গড়ল ভারত। স্থানীয় সময় বুধবার 6:04 চাঁদের মাটিতে পা রেখেছে চন্দ্রযান 3 নভোযানের ল্যান্ডার বিক্রম। চতুর্থ দেশ হিসেবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করল ভারত, আর চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখা প্রথম দেশও ভারত। ইতিহাসের সাক্ষী হতে সাউথ আফ্রিকার ব্রিক্স সম্মেলন থেকে চন্দ্রমিশনের সরাসরি সম্প্রচার দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফল অভিযানের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসারোকে ধন্যবাদ জানান তিনি। চাঁদের মাটিতে নামার পুরো প্রক্রিয়া শেষ হতে লাগে 20 মিনিট। 14 জুলাই একটি অরবিটার সহ চাঁদে পাড়ি দেয় চন্দ্রযান 3। বৃহস্পতিবার চাঁদের কক্ষপথে মূল নভোযান থেকে আলাদা হয় ল্যান্ডার ও রোভার প্রজ্ঞান। চন্দ্রপৃষ্ঠে অবতরণ সফল হওয়ায় জমাট বরফ ও পানির খোঁজ করবে রোভারটি। চাঁদের দক্ষিণ মেরুতে বরফ বা পানির অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা করা হয়। বিকশিত ভারতকে টিম চন্দ্রযান ও দেশের সব বিজ্ঞানীকে আমার শুভেচ্ছা। এই মুহূর্তটির জন্য তারা বছরের পর বছর পরিশ্রম করেছেন। দেশবাসীকে আমার শুভেচ্ছা। এটি নতুন ভারতের জয়। আমি সাউথ আফ্রিকায় থাকলেও দেশবাসীর সাথে আমার মনোযোগও চন্দ্র মিশনেই ছিল। মহাসাগর কো পার করনে কা হ্যায়। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের মৃত্যু নিয়ে গুজব ছড়ায় দেশ বিদেশের গণমাধ্যমে। জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে স্ট্রিক বেঁচে আছেন। ক্যান্সারের সঙ্গে লড়ছেন 49 বছর বয়সী এই গ্রেট ক্রিকেটার। সংবাদ মাধ্যমের বিশাল এক ভুলের সাক্ষী হলো পুরো বিশ্ব। বুধবার সকাল থেকেই ক্রিকেট বিশ্বে শোকের ছায়া। দেশ বিদেশের নামি দামি সব মিডিয়ায় ছড়িয়ে পড়ে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হিথ স্ট্রিকের হার মানার খবর। অথচ ঘণ্টা তিনেকের মধ্যেই পাল্টে যায় সব। জীবন মৃত্যুর সন্ধিকণে থাকা এই গ্রেট ক্রিকেটারকে মৃত ঘোষণা করা সংবাদ মাধ্যমেই জানা যায় স্ট্রিকের লড়াই শেষ হয়নি এখনও। ক্রিকেটীয় ভাষা ব্যবহার করে সতীর্থ হেনরি ওলঙ্গা টুইট করেন, থার্ড আম্পায়ার নট আউট দিয়েছেন। আর জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে হিথ স্ট্রিক এখনও জীবিত। 1993 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক স্ট্রিকের, নেতৃত্ব দিয়েছেন 68টি ওডিআই ও 21টি টেস্টে। জিম্বাবুয়ের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার স্ট্রিক আফ্রিকান দেশটির হয়ে প্রথম ও একমাত্র বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে নেন 100 উইকেট। বর্নার্ডো খেলোয়াড়ি জীবন শেষে মনোযোগ দেন কোচিংয়ে। 2014 থেকে 2 বছর ছিলেন টাইগারদের বোলিং কোচ। তার আমলেই তাসকিন মোস্তাফিজদের শুরু। দুই তরুণের সঙ্গী মাশরাফি রুবেলদের নিয়ে পেস ইউনিটকে আলোচনায় আনেন স্ট্রিক। 2015 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেলার কৃতিত্ব অনেকটাই তার। ম্যাচ গড়াপেটা ইস্যুতে ICC থেকে 8 বছরের নিষেধাজ্ঞা হিথ স্ট্রিকের ক্যারিয়ারের কালো অধ্যায়। ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কথা তিনি অস্বীকার করলেও নিষেধাজ্ঞা এখনও বহাল। যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত। আজ না হোক কোনো একদিন মহাকালে পাড়ি জমাবেন স্ট্রিক, কিন্তু সেটা এখনই নয়। ক্যান্সারের সঙ্গে লড়াই চলছে, চলবে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।